गांव में पक्की सड़क का निर्माण तो हो गया है, लेकिन कलवर्ट का निर्माण नहीं होने से गाँव वासियों को परेशानियों का सामना करना पड़ रहा है। राजगंज ब्लॉक अंतर्गत आमबाड़ी पेलका भीचा होते हुए बीरबान जाने वाली सड़क पक्की हो गई है, लेकिन उस सड़क पर एक कलवर्ट लगभग 2 वर्षों से टूटा हुआ है, जिसके कारण 3-4 गांवों के लोगों का आवाजाही बंद हो गया है। बताया गया है कि बीरबान रंगाली भीचा समेत कई गांवों के लोग रोजाना आमबाड़ी आते हैं, लेकिन कलवर्ट टूटी होने के कारण आमबाड़ी पहुँचने के लिए लोगों को काफी दूरी तय करनी पड़ती है। करीब 6 माह पहले गाँव की सड़क को पक्का करने का काम शुरू हुआ था, लेकिन कलवर्ट का निर्माण नहीं हुआ, जिसके चलते 3 से 4 गांवों के लोगों को परेशानियों का सामना करना पड़ रहा है। गांव के लोगों का दावा है कि कलवर्ट का निर्माण शीघ्र हो जाए तो काफी लाभ होगा। छेटे पाका रास्ता से मास्कने भांगा লোকে তো পুরো অসুবিধা, সেটা মোটামুটি প্রায় 2 বছর থেকে এইভাবে আছে, যাতায়াত বহু মুশকিল। এখানে মোটামুটি ধরো 2-3 কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে, কেউ জানে না বলে সবাই জানে, প্রধান পঞ্চায়েত সবাই জানে এই রাস্তায় এই ভাঙা অসুবিধা পুরা। এখানে প্রায় মোটামুটি 6-7টা গ্রামের মিলে এদিক দিয়ে যাওয়া করে, যাতায়াত করে আমবাড়ি যায়, প্লাস এদিকে ভুটকি যায়, শিলিগুড়ি যায়। এই রাস্তাটা যদি ভালো হয় সবারই সুবিধা হবে, গ্রামের সবারই সুবিধা হবে। আমার নাম আনোয়ার মোহাম্মদ। এই চলাচল করে রাঙ্গালী ভিটা, ইটালি ভিটা, এই বানিয়াপাড়া, তারপরে নাওয়াপাড়া, খাল ওই ওইদিকে ওইদিককার ডাঙ্গাপাড়া, এদিকের লোক এইদিক দিয়ে চলাচল করে। রাঙ্গালী ভিটা, বেলকার ভিটা, আমবাড়ি প্রায় ঢুকে এই দিক দিয়ে যাতায়াত করে। শর্টকাট না, যাতায়াত সম্ভব না, কালপাটটা ভাঙে না, অনেক অসুবিধা তো। হাজার হাজার মানুষ এনতে ঘুরে যায়, কখন যে পড়িয়া এই কালপাটে পড়িয়া মারা যায়, ঠিক আছে নাকি? হ্যাঁ, রাস্তা দুই পাশে বাঁকা, না করলে কী করে চলবে? প্রধান পঞ্চায়েত জানে, কেন জানবে না? এই এত বড় একটা রাস্তা, এত মানুষ চলে রেখে জানে, সবাই জানে, প্রধান জানে, পঞ্চায়েত জানে, জেলা পুলিশ জানে, ব্লক জানে, সবাই জানে। না বুটের সময় আসছে, বুটের জন্য আসছে, কালপাটের কথা কিছু বলেনি। আমার নাম সুধাংশু দাস। এইখানে আগে ছিল টিএমসি পঞ্চায়েত, তখনকার থেকেই ভাঙা, তারপর আইসে আমাদের বিজিবির পঞ্চায়েত গুটুম। এই তো এই সম্বন্ধ মে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েত কে প্রধান সামেজউদ্দিন আহমদ নে কাহা কি শুনে, পেলকা ভিটা তো অনেক কিছু সমস্যা ছিল, ইতিপূর্বে আমরা রাস্তাটা করে দিয়েছি, যে কালভার্টটা আমি নিজে গিয়ে দেখে আসার পরে লিখিতভাবে আমরা জেলা পরিষদে জানিয়েছি, খুব শীঘ্রই যাতে কালভার্টটা হয় সেই উদ্যোগ আমরা গ্রহণ করছি। বছরখানেক আগে বন্ধ ছিল কি আমি ঠিক জানা নাই কী হয়েছিল ব্যাপারটা, কিন্তু আমি নিজে উদ্যোগ নিয়ে এখন দেখছি ব্যাপারটা, নিজেও আমি গেছিলাম। হ্যাঁ, আমরা যাতে কালভার্টটা করতে পারি তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি, জেলা পরিষদকে জানানো হয়েছে, এবং জেলা পরিষদে আমাদের যে মেম্বার উনিও উদ্যোগ গ্রহণ করেছেন, আমাকে ব্যাপারটা জানিয়েছে। ভোটের কারণে সব কাজকর্ম বন্ধ, আগামী রেজাল্ট বের হয়ে গেলে, মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেলে তারপর শুরু হবে।